हेलो व्यूअर्स वेलकम राकिब तौफिक चैनल गेजेट सीरीज़ एक असाधारण वीडियोर साथे आपनादेर सबाइके आबारो स्वागतम जानाई। मोटरसाइकेलेर जगते बर्तमान अनेक धरनेर मडेलेर मोटरसाइकेल पावा जाच्छे, सेजन्य बाइकारदेर कथा चिंता करे बाइके नतून नतून अनेक फीचार एड करा होच्छे। ताई आमिओ आपनादेर सामने उपस्थापन करते चले एलाम बाइकेर किछु असामान्य गेजेट निये। ए भिडियो डेस्क्रिप्शने देया लिंक थेके आपनिओ किनते पारबेन गेजेटगुली। नम्बर पाँचे आसे रायलर जैकेट। व्यूअर्स जैकेट व्यवहार करे बाइक राइड करा राइडारदेर सुरक्षार कथा चिंता करे सम्पूर्ण रूपे डिजाइन करा हयेछे ए रायलर जैकेटटी, जा देखते सम्पूर्ण असाधारण। विशेष करे जैकेटटीते क्लासिक लुक देया हयेछे शुधुमात्र कालो कलर व्यवहार करे, जार कारणे जैकेटटी सौंदर्य आरो कयेक गुण बेड़े गेछे। जैकेटटीते आलादा आलादा कलारेर लाइट व्यवहार करा हयेछे जा आपनाके सिगनल दिये सेफटी प्रदान करबे। जैकेटटीर सामने दिके सादा ओ पिछनेर दिके लाल कलारेर एलईडी लाइट व्यवहार करा हयेछे, जार कारणे आपनि जखनई राइड करबेन अनेक दूर थेके आपनाके देखा सम्भव হবে। ফ্যাশনের দিক থেকে বলা যায় যে এটি এমন সুন্দরভাবে বানানো হয়েছে যে আপনি যদি এটা পরে বাইরে বের হন আপনার দিকে সবাই একবার তাকাবেই। নাম্বার 4 এ আছে রোবোটাচ রাইডন মোবাইল চার্জার। ভিউয়ার্স, কারে আপনি মোবাইল চার্জ করার জন্য অপশন পেয়ে যাবেন, কিন্তু বাইকে মোবাইল চার্জ করার জন্য এই ধরনের কোনো অপশন থাকে না। আপনি দেখেছেন যে যারা লং রাইড করে অথবা ডেলিভারি ম্যান যারা ডেলিভারি দিয়ে বেড়ায় তাদের মোবাইল সবসময় অন রাখার জন্য আলাদাভাবে পাওয়ার ব্যাংক ক্যারি করতে হয়। তাই বলা যায় যে পাওয়ার সোর্স তাদের জন্য অনেক বড় একটি সমস্যা যা দূর করা সম্ভব এই ধরনের ছোট্ট একটি গেজেট দিয়ে। ভিউয়ার্স, এটা এক ধরনের একটা ছোট্ট চার্জার যা কানেক্ট হয় সরাসরি আপনার মোটরসাইকেল কিংবা স্কুটির ব্যাটারির সাথে। পরে আপনার যত খুশি তত মোবাইল চার্জ দিতে পারবেন এই ডিভাইস থেকে। গেজেটটি বাইকে লাগানোর পরে আপনাকে পাওয়ার ব্যাংক ক্যারি করার ঝামেলা আর নিতে হবে না। রাইডারদের গেজেটটি অনেক পছন্দ হবে, তাই আমি মনে করি অসাধারণ হবে এই গেজেটটি আপনার মোটরসাইকেল কিংবা স্কুটির জন্য। নাম্বার 3 এ আছে নুভিজ হুড ডিসপ্লে। ভিউয়ার্স, আপনি যদি আপনার পুরাতন হেলমেটটিকে আপগ্রেডেশন করতে চান তাহলে ব্যবহার করতে পারেন এই গেজেটটি। এটি একটি অসাধারণ গেজেট কারণ এটি নর্মাল হেলমেটকে আপগ্রেড করে এমন কিছু সুবিধা দেয় যেগুলো বর্তমান ফিচারওয়ালা হেলমেটগুলোতে পাওয়া যাচ্ছে। এটি আপনার হেলমেটের সামনের দিকে একটি হুড ডিসপ্লে হিসেবে কাজ করে, যার মাধ্যমে আপনি দেখতে পারবেন নেভিগেশন সিস্টেম এবং আরও এটার মাধ্যমে আপনি আপনার মোবাইলের সকল নোটিফিকেশন দেখতে পাবেন, যা নিঃসন্দেহে বলা যায় অসাধারণ। যারা হেলমেট কিছুদিন পরপরই বদলান তাদের জন্য এটি একটি বেস্ট গেজেট, যা ইউজ করে আপনি আপনার নর্মাল হেলমেটকে ডিজিটাল ফিচারওয়ালা হেলমেটে রূপান্তরিত করতে পারবেন। নাম্বার 2 আছে হিলাইট এয়ারব্যাগ। এখনকার বেশিরভাগ কারে আপনি সেফটির জন্য পেয়ে যাবেন এয়ারব্যাগ, যা দুর্ঘটনার সময় আপনার জীবন বাঁচাতে সাহায্য করবে। এ ধরনের ফিচার বাইকে আশা করা সম্ভব না, তাই বাইক চালানোর সময় সেফটির জন্য অনেক মনোযোগ দিয়ে বাইক চালানো লাগে। বাইক রাইডের সময় সেফটির জন্য হেলমেট তো ইউজ করে থাকেনি, কিন্তু শরীরে চোটের জন্য ব্যবহার করতে পারেন এই হিলাইট এয়ারব্যাগটি। টিয়া কালারের ব্যাগটি জ্যাকেটের মতন পড়তে হয়। এটিতে থাকে একটি CO2 কার্টিজ এবং একটি মোটরসাইকেল ট্রিগার থাকে। বাইক চালানোর সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন এটি আপনাকে আঘাত থেকে রক্ষা করবে। এটার ভেতরের অংশ এমন সুন্দরভাবে বানানো হয়েছে যে আপনার এটি পড়তে কোনো সমস্যা হবে না। ওয়াটারপ্রুফ হওয়ার কারণে এটি বর্ষার সময় ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, বাইকের অনেক গেজেটই তো দেখলাম, কিন্তু এক নম্বরের কথা যখন বলি তখন তো বিশেষ কিছু থাকা লাগবেই। নাম্বার 1 দেখার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পরবর্তী ভিডিও নোটিফিকেশন আকারে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস করুন। নাম্বার 1 এ আছে বিলাইন মোটো। ভিউয়ার্স, নেভিগেশন অনেক দরকার হয়ে থাকে যদি আপনি রাইডার হয়ে থাকেন, কিন্তু আপনি যদি বারবার মোবাইল বের করে নেভিগেশন করতে যান তাহলে আপনার অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। এই সমস্যা সমাধানের জন্য ব্যবহার করতে পারেন এই ছোট্ট গেজেটটি, যা নেভিগেশন করতে আপনাকে অনেক সাহায্য করবে। এটি মূলত একটি ছোট ডিসপ্লে যা আপনি আপনার বাইকের হ্যান্ডেলে লাগাবেন, আর একবার যদি রুট ও ডেস্টিনেশন সেট করে দেন তাহলে সে আপনাকে নেভিগেশন করতে থাকবে। এ ধরনের গেজেট ডেলিভারি ম্যান ও রাইডারদের জন্য অসাধারণ একটি গেজেট। আপনার জানা মতে এমন কোনো ব্যক্তি থেকে থাকে তার সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।